রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছিল সরোবর নগরী উদয়পুর জগন্নাথ দিঘি পার্কের। এই জগন্নাথ দিঘির পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। রবিবার সকালে জগন্নাথ দিঘির পার্কে বেশ কিছু ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভাঙা অবস্থা দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। কে বা কারা রাতের অন্ধকার এই ধরনের ঘটনা সংগঠিত করছে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী। তাই এই জগন্নাথ দিঘির সৌন্দর্য রক্ষার্থে সোমবার বিকেল উদয়পুর মহকুমার শাসক জয়ন্ত ভট্টাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করে বিজেপি 31 রাধাকিশোরপুর মণ্ডল। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্য নেতারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি বলেন, বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্যে সৌন্দর্যের ছোঁয়া পেয়েছে, কিন্তু তাকে নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন মহকুমা শাসক। উদয়পুর দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। উদয়পুরের আমরা দেখলাম জগন্নাথ দিঘির থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলিকে সাজানোর একটা চেষ্টা উদয়পুর নগর পঞ্চায়েতের মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার করার চেষ্টা করছেন। তো এই সৌন্দর্যায়নের একটা খুব একটা দৃষ্টান্তমূলক একটা জায়গা হলো আমাদের এই জগন্নাথ দিঘি, যাকে খুব সুন্দর করে আমরা এই ত্রিপুরা রাজ্যের যতগুলি দিঘি বা সৌন্দর্যায়নের যে জায়গাগুলি দেখি তার মধ্যে আমাদের উদয়পুর জগন্নাথ দিঘিটা একটা আলাদা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ডেভেলপমেন্টের বা সৌন্দর্যায়নের। তো তাকে নষ্ট করার জন্য এক ধরনের দুষ্কৃতিকারী এটা উদ্বোধন হওয়ার পর থেকেই আমরা দেখলাম কি বিভিন্নভাবে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং গত এই কালকে সকালবেলাও আমরা দেখলাম, গতকালকে সকালবেলা দেখলাম, এর আগের দিন খুব সম্ভব এর আগের দিন রাত্রিবেলা হয়তোবা রাতের আধারে তার অন্ধকারের সহায়তায় এই কিছু হয়তোবা কে বা কারা আমরা তো দেখিনি, কিন্তু এই দুষ্কৃতিকারী এই সরকারকে অপচেষ্টা বা বদনাম করার জন্য বা আমাদের উদয়পুর শহরকে বদনাম করার জন্য সর্বোপরি এই সংস্কৃতি শহরকে একটা কালিমালিপ্ত করার জন্য এই আমাদের যে সৌন্দর্যায়নের যে লাইটগুলি যে লাইন ল্যাম্পপোস্টগুলি ইউজ করা হয়েছে সেগুলিকে প্রায় অনেকগুলি ল্যাম্পপোস্ট আমরা দেখলাম যে এটা ভেঙে দিয়েছে। তো এই ধরনের যে একটা ঘটনা যে একদম ন্যাক্কারজনক ঘটনা তাকে আমরা তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং তার জন্যই আমরা আজকে মাননীয় যে মহকুমা শাসক মহোদয়ের কাছে আমরা এসেছি যে এই ধরনের যে অপচেষ্টাগুলি চলছে এই যে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক যাতে যে একটা পদক্ষেপ নেওয়া হয় যাতে আগামী দিনে যাতে এই ধরনের অপচেষ্টার থেকে ব্যাহত হয়, কারণ আগামী দিনে এই ধরনের যেই অপচেষ্টা তার থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখে উনি এই মহকুমা পুলিশ আধিকারিকের সাথেও কথা বলবেন, আমরাও কথা বলব। তো এই যে একটা অপচেষ্টা চলছে তার থেকে কীভাবে আমরা নিস্তার পেতে পারি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।